নমস্কার, আমার নাম সুমলেখা। নমস্কার, আমি স্বাগতা। একুশ শতকে নারী কতটা স্বাধীন, প্রথমেই বলতে হবে ব্যাপারটা খুবই জটিল। জটিল এই কারণে, কারণ নারী স্বাধীনতার আগে কথা বলতে হবে স্বাধীনতার। স্বাধীনতা মানে হচ্ছে নিজের ব্যক্তিসত্তাকে খুঁজে পাওয়া এবং সেটাকে নির্ভীকভাবে প্রকাশ করতে পারা। সেটার সুযোগ বা সুবিধে কোনোটাই কি আমরা নারীকে দিতে পেরেছি? সুতরাং এই প্রশ্নটা খানিকটা হলেও অবান্তর যে নারী কি আদৌ স্বাধীন। না, আমার মনে হয় নারী কেন, পুরুষ নারী নির্বিশেষে কেউই স্বাধীন না যতক্ষণ না তাদের মন স্বাধীন হয়। আমরা যখন ভাবি নারী স্বাধীনতার কথা বলি, তখন আমরা কি শহরের কিছু সংখ্যক মহিলাদের কথা বলি? ভেবে দেখুন তো, গ্রামের মহিলারা ঠিক কতটা স্বাধীন? তারা স্বাধীন কি স্বাধীন নয় সে প্রশ্নটা অবধি তারা পৌঁছতেও পারেনি। আর যদি ভেবে দেখি আমাদের দেশের বাদে কিছু আফ্রিকার দেশের কথা, এই লকডাউনের সময় তারা প্রতিবাদ করছিল যে তাদের বাড়ি থেকে যেন তাদের স্বামীদের বার করা হয়, কাজে ফেরানো হয়, কারণ তারা তাদের বাড়িতে বসে বসে অত্যাচার করছে। বেশ কটা প্রশ্নের মধ্যে এটাও খুব ইম্পর্টেন্ট জানা যে ঠিক যেমন হাফ প্যান্ট পরে ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে সিগারেট খাওয়া মেয়ে মানেই খুব স্বাধীন মেয়ে তাও নয়, আবার যে রান্না করে মাছের বড় পিসটা নিজের স্বামীকে দিচ্ছে সে মেয়েও পরাধীন নয়। প্রশ্নটা হচ্ছে চয়েসের, কে কোনটা ভালোবেসে স্বেচ্ছায় করছে, সেটা হচ্ছে স্বাধীনতা। ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উইমেন্স ডের যে ইতিহাস, যে সংগ্রাম, তাকে আমার প্রণাম জানাই। প্রথমেই বলবো যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী আমাদের ভারতবর্ষে মহিলাদের জন্য সবচেয়ে সুরক্ষিত শহর কলকাতা, এবং পরপর দুটো বছর কলকাতা এই তালিকায় শীর্ষস্থানে আছে। কলকাতা এবং তার আশেপাশের শহরতলির একজন বাসিন্দা হিসাবে এটা আমার কাছে খুবই গর্বের, এবং পশ্চিমবঙ্গের গ্রাম শহরতলি শহরে মেয়েদের স্বাধীনতা কেন্দ্রিক, মেয়েদের স্বনির্ভরতা কেন্দ্রিক যে সমস্ত প্রকল্পে নেওয়া হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো খুবই গর্বের আমার কাছে। আবার একই সঙ্গে আমাদের দেশে এমন এমন ঘটনা ঘটছে যেগুলো ভয়ঙ্কর। খুব সম্প্রতি আমরা হাথরাস, উন্নাও, কাঠুয়ার ধর্ষণের যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে সেগুলো যদি দেখি, ধর্ষণ, সেই সঙ্গে ধর্ষিতাকে খুব মধ্যরাত্রে পুড়িয়ে ফেলা হচ্ছে, ধর্ষিতার পরিবারকে আক্রমণ করা হচ্ছে, তারপর খুন করা হচ্ছে, এবং যেটা খুবই বিরল যে ধর্ষকদের স্বপক্ষে মিছিল বেরোচ্ছে তারপর। আর আরেকটা জিনিসও উল্লেখযোগ্য যে এখানে এই সমস্ত যারা যারা রেপ ভিকটিম, যারা ধর্ষিতা এখানে, তাদের বেশিরভাগই সংখ্যালঘু এবং দলিত পরিবারের মেয়ে। অর্থাৎ এর থেকে আমাদের দেশের নিম্নবিত্ত সংখ্যালঘু এবং দলিত পরিবারের মেয়েদের কি অবস্থা, তাদের স্বাধীনতা, তাদের স্বাভাবিক জীবনযাত্রা কতটা ব্যাহত, সেটা বুঝতে পারা যায়, এবং সেটা খুবই দুঃখজনক। আবার একই সঙ্গে গত কয়েক বছরে আমরা শাহিনবাগ আন্দোলন দেখেছি, সিএ বিরোধী যে আন্দোলন শাহিনবাগ সহ ভারতের অন্যান্য জায়গায় হয়, মূলত মহিলারা সেগুলোর নেতৃত্ব দেন, এবং এদের অনেকেই আবারও সেই সংখ্যালঘু নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের। তো দেশ জুড়ে মেয়েদের এই উত্থান, এবং যে সম্প্রদায়, যে শ্রেণী থেকে তারা উঠে আসছেন, দেশ জুড়ে তাদের এই উত্থান ভারতবর্ষের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এবং সেই সঙ্গে আমরা দেখেছি সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে মহিলারা এগিয়ে আসছেন, তারা প্রকাশ্যে কথা বলছেন, আন্দোলনে অংশগ্রহণ করছেন, তারা অনেকে গৃহবধূ, অনেকে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী,
কেউ আইনজীবী, কেউ অভিনেত্রী, কেউ বা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত। তো এদের এই সমস্ত মেয়েদের যে উত্থান দেখা গেছে গত কয়েকটা বছরের মধ্যে, সেটা ভারতের ইতিহাসে খুবই উল্লেখযোগ্য একটা ঘটনা। এবং এখান থেকেও আমরা মেয়েদের অবস্থানটা আমাদের দেশে এবং মেয়েদের কতটা তাদের স্বাধীন মত প্রকাশের মতো পরিস্থিতি আছে, এদিক থেকেও সেটাকে আমরা বিচার করে দেখতে পারি। ভারতবর্ষে প্রথম যে মেয়েটি, প্রথম যে মানুষটি নো কাস্ট নো রিলিজিয়ান এই সার্টিফিকেটটা আদায় করেছেন 9 বছরের প্রচেষ্টায়, তিনি একজন দক্ষিণ ভারতীয় মহিলা। সারা দেশ জুড়ে মেয়েদের এই উত্থানকে আমি প্রণাম জানাই, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাই সবাইকে।